আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক এক্সাইটেড। আমার মনে হয় কিসলেক্ট কলিং কেএস প্রো 10,000 টাকার নিচে 2023-এর সবচেয়ে সেরা স্মার্ট ওয়াচ। এটা আমার পার্সোনাল মতামত, কারণ আমি চারকোনা ঘড়ি পছন্দ করি, এটা অনেকটা স্মার্টফোনের একটা ফিল দেয়। দ্বিতীয়ত, ঘড়ির লুকটা আমার কাছে অনেক ম্যাটার করে। এই কেএস প্রো চেহারার দিক থেকে যেমন প্রিমিয়াম, 7,120 টাকা প্রাইসিংটাও প্রিমিয়াম। এই স্মার্ট ডিভাইসটা বেসিক ফাংশনালিটি খুব বেশি মিস করেনি। তো আমার কাছে মনে হয় লুক, পারফরমেন্স এবং সম্পূর্ণ অ্যাসপেক্ট মিলায় এই ডিভাইসটা 10,000 টাকার নিচে বেস্ট স্মার্ট ওয়াচ। আমাদের পুরো রিভিউ শুরু করে ফেলা যাক। আজকে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে থাকবো এবং আপনারা জানেন সাথে আছে আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। ধন্যবাদ মোশন ভিউকে আমাদের কাছে এই ডিভাইসটা পাঠানোর জন্য। তাদের কাছে এটার দাম 7,120 টাকা। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়াচটার প্রিমিয়ামনেস এর বক্স থেকে শুরু হবে। কিউব আকৃতির কার্ডবোর্ড বক্সের মধ্যে স্মার্ট ওয়াচ, এক্সট্রা সিলিকন স্ট্র্যাপ, চার্জ দেওয়ার জন্য চার্জিং ডক, যেটার ম্যাগনেটটাও খুব বেশি স্ট্রং না, আর একটু স্ট্রং হওয়া উচিত ছিল, এবং কাগজপত্র আছে। 46.7 মিলিমিটার ডায়ালের এই ঘড়িটার থিকনেস 10.2 মিলিমিটার, যেটা ফান্ডামেন্টালি একটা মোবাইলের থেকেও চিকন। ওজন 60 গ্রাম। বুঝে যাচ্ছে তারা এখানে ভালো ম্যাটেরিয়াল চুজ করেছে। ওয়াচটার উপরে 2.5D গ্লাস প্রোটেকশন রয়েছে। কিসলেক দাবি করেছে তারা এটাতে ডিউরেবল হার্ড গ্লাস ইউজ করেছে। তাছাড়া বক্সের ভেতরে স্ক্রিন প্রোটেক্টর থাকাটাকেও আমি অবভিয়াসলি একটা পজিটিভ সাইড বলব। রাইট সাইডে দুটো বাটন রয়েছে। ডিজিটাল ক্রাউনটা প্রত্যেকটা রোটেশন ক্লিক আপনাকে বুঝিয়ে দিবে এর প্রিমিয়ামনেস। ক্রাউনটা সাইন্ড, কিসলেক্টের লোগো এনগ্রেভ করা রয়েছে। লোগোর উপরে রেড কালারের একটা অ্যাকসেন্ট রিং রয়েছে। নিচের বাটনটা এক্সারসাইজ মোডে চলে যাবে, তবে আপনি এটাকে প্রোগ্রাম করতে পারবেন। এই বাটনটাও প্রিমিয়াম। সিলভার কালারের ইন্ডাস্ট্রিয়াল ফিনিশ, ছোটখাটো খাজ এবং কার্ভ এক কথায় আমাকে মুগ্ধ করেছে। এটাতে দুটো মাইক্রোফোন এবং স্পিকার অ্যাড করা হয়েছে। নিচের দিকের পোর্শনটা পলিকার্বনেট বিল্ড। ইন্টিগ্রেটেড লাক সিস্টেম হওয়ার কারণে ডিভাইসটা কিন্তু অনেক কম্প্যাক্ট, তারপরে আবার চিকন। সো আমার 7.1 ইঞ্চ রিস্টে ভালোভাবে মানিয়েছে, তবে আপনার যদি 7 ইঞ্চের নিচে রিস্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভালো সাপোর্ট পাবেন, আর উপরে হলো তো কথাই নেই। 22 মিলিমিটারের যে কোনো স্ট্র্যাপ এখানে ইউজ করা যাবে। প্রোভাইডেড ম্যাগনেটিক স্ট্র্যাপটার ব্লু এবং কমলা কালারের অ্যাকসেন্ট কম্বিনেশন আমার কাছে চমৎকার লেগেছে। এই পোর্শনটাই ঘড়িটাকে অন্যান্য সব অফারিং থেকে আলাদা করেছে। স্ট্র্যাপ লাগানোর জায়গায় মেটাল ফ্রেমকে সুন্দর করে কার্ভ করা হয়েছে, যাতে করে স্ট্র্যাপ ভেতরে থাকে এবং লাগের ওয়াইড কম পাওয়া যায়। এটা স্মার্ট ওয়াচটাকে আরেকটা এক্সট্রা কমফোর্ট দিয়েছে। তাছাড়া ম্যাগনেটিক স্ট্র্যাপে ইজি পুশারটা হাইড করার জন্য গ্যাপ করা হয়েছে, এটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করব। সেকেন্ডারি যে সিলিকন স্ট্র্যাপটা, সেটা এভারেজ মানের ছিল, কমফোর্টেবল, সফট। তবে আপনি চাইলে এখানে লেদার স্ট্র্যাপ, অন্য যে কোনো ম্যাটেরিয়ালের স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে স্ট্র্যাপটা যাতে খুব বেশি মোটা না হয়, কারণ এটার ইন্টিগ্রেটেড লাক সিস্টেমে ক্লিয়ারেন্স একটু কম। ওয়াচটা IP68 রেটেড, তার মানে ভেজানো যাবে, গোসল করা যাবে, জিম করা যাবে, কিন্তু সুইমিং করতে পারবেন না। আই উইশ এটাতে 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং থাকতো। তবে এটার ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য মার্কেট। 2.01 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লেটা 410x502 পিক্সেল। অ্যামোলেড ডিসপ্লের যে গুডনেস সেটা তো এখানে আছেই, তার পাশাপাশি ভালো ব্রাইটনেস পেয়েছি। ঘরে ঘরের বাইরে যে কোনো জায়গাতে এটার ব্রাইটনেস সাফার করেনি। এছাড়া অ্যামোলেড ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, শার্পনেস এক কথায় চোখে লেগে থাকে। এটা আসলে ক্যামেরাতে দেখানোর থেকে ইন পার্সন এক্সপিরিয়েন্স করাটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে বোঝা যাবে যেটা আসলে কতটুকু ভালো। এর সাথে আমি টপ নচ টাচ রেসপন্স পেয়েছি। ইনোভেশন ট্রানজিশনও অ্যাবাভ এভারেজ ছিল। এটার অপারেটিং সিস্টেম কাই ওএস বা কিস ওএস 2.0, যেটাই আপনি বলেন না কেন, অন্যান্য ওয়াচগুলো থেকে এটাকে আলাদা করেছে। UIটা পলিশড, বেশ কালারফুল ইন্টিগ্রেশন আছে, অন্যান্য স্মার্ট ওয়াচের থেকে এটাকে আলাদা করেছে। জাস্ট ডিসপ্লেটা যদি 60 Hz হতো আর এটার ভেতরে আরেকটু ক্যাপেবল হার্ডওয়্যার ইউজ করা হতো, লাইক র্যাম রোম, তাহলে আমার মনে হয় একটু ফাস্টার এক্সপিরিয়েন্স পাওয়া যেত, তাহলে কোনো কমপ্লেইনই করতে পারতাম না। আর এই ঝকঝকা ডিসপ্লের সাথে এটাতে বিল্ট ইন 5টা ওয়াচ ফেস রয়েছে। ওয়াচ ফেসগুলো খুবই সুন্দর। ওয়াচটির বেজেল মিনিমাম অনেকখানি স্ক্রিন টু বডি রেশিও কভার করে, তবে আপনি ব্ল্যাক ওয়াচ ফেস ইউজ করলে আরও ইমার্সিভ লাগে। অ্যাপ থেকে 200+ ওয়াচ ফেস এখানে অ্যাড করা যাবে। ওয়াচ ফেস অ্যাড করতে একটু বেগ পেতে হয়েছে, তবে কাস্টমাইজড ওয়াচ ফেস ইউজ করার সুযোগ আছে। অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট পেয়েছি, দুটো স্টাইলে, অ্যানালগ এবং ডিজিটাল, এখানে সেট করা যায়। ব্রাইটনেস ঠিকঠাক ছিল, তবে এটা স্মার্ট AOD না। স্মার্ট AOD বেসিক্যালি হাতে পড়া অবস্থাতে অলওয়েজ অন সাপোর্ট দেবে, খুলে রাখলে এটা অফ হয়ে যাবে, এতে করে ব্যাটারিটা সেভ হয়। তার সাথে রেজ টু ওয়েক ফিচারটাকে আমি ঠিকঠাক পেয়েছি। একটু হয়তো টাইম নেয়, মানে ইনস্ট্যান্ট না, কনসিস্টেন্টলি এটা শো করেছে, একবারও মিস করে নাই। AOD অন থাকলেও এটার স্ক্রিন জ্বলে ওঠে। আপনাদের সবার এক্সপেকটেশন ব্লুটুথ কলিং। কেএস প্রোতে একটা ডেডিকেটেড চিপ দিয়ে কলিং ফিচারটাকে এনাবল করা হয়েছে, যদিও এটা ফোনের সাথে ব্লুটুথ 5.2 দিয়ে কানেক্টেড হবে। তাছাড়া দুটো মাইক্রোফোনের কথা বলেছি, স্পিকারের কথাও বলেছি। তো এখান থেকে আমরা একটা রিলায়েবল কল পারফরমেন্স পেয়েছি। ওয়াচটা একটু মুখের কাছাকাছি নিয়ে গেলে ইজিলি আপনার কথা রিসিভার শুনতে পারবেন। স্পিকার ফেয়ারলি লাউড, একটু ডিস্টরশন আছে, বাট সেটা মানিয়ে নেওয়ার মতো। তবে আমি জানি আপনি 2-3 দিন পর এমনি কলিং ফিচারটা অফ রাখবেন। তবে নোটিফিকেশনটা কিন্তু আপনি অফ রাখবেন না, কারণ এখানে প্রপার বাংলা সাপোর্ট আছে। সুন্দর এবং প্রিসাইজ বাংলা ফন্টের মাধ্যমে বাংলা দেখাবে, ফুল মেসেজ শো করে, কোনো জায়গাতে ব্রোকেন ফন্ট আপনি দেখবেন না। নোটিফিকেশনের দিক থেকে আমি এখানে 100-98 দিব।
তার কারণ এখন ইমোজি এখানে শো করে না। আমি আশা করব কিসলেক তাদের পরবর্তী এডিশনে ইমোজি আনারও ব্যবস্থা করবে। আর নোটিফিকেশনের সাপোর্টের জন্য প্রিমিয়াম ভাইব্রেশন মোটর এখানে ইউজ করা হয়েছে। ভাইব্রেশনটা স্ট্রং, আপনি ইজিলি ফিল করতে পারবেন এবং এই প্রাইসে এত প্রিসাইজ এবং স্ট্রং ভাইব্রেশন মোটর আমি দেখি নাই। আর ফোনের সাথে কানেক্টেড রাখতে কাই ওএস অ্যাপ, অ্যান্ড্রয়েড এবং আইওএস বোথ প্ল্যাটফর্মে অ্যাভেলেবল। রিয়েল টাইম ওয়াচের ব্রাইটনেস কন্ট্রোল করা সহ আরও বেশ কিছু রিয়েল টাইম ফিচার এই অ্যাপের মধ্যে আছে, যেটা অ্যাপ থেকে আপনি চেঞ্জ করলে ইনস্ট্যান্ট ঘড়িতে চেঞ্জ হবে। প্রচুর ওয়াচ ফেস, কাস্টমাইজড ওয়াচ ফেস এবং ওয়াচটাকে কন্ট্রোল করার জন্য অনেক সেটিংস এখানে পেয়ে যাবেন, যেটা অন্যান্য অ্যাপে অনুপস্থিত। সুন্দর লোগো দিয়ে একটা প্রেজেন্টেশন করেছে, যদিও আমার এর কালার সিলেকশন এবং গ্র্যাডিয়েন্ট সিলেকশন খুব একটা পছন্দ হয় নাই, এটা আরেকটু প্রফেশনাল লুক হলে জমে যেত। স্মার্ট ওয়াচ সেন্সারের ব্যবহার থাকবেই, হার্ট রেট, SPO2 সেন্সার, জি সেন্সার এবং অন্যান্য আরও বেশ কিছু সেন্সার আছে। আমরা এটাকে অক্সিমিটারের সাথে এবং এর আশপাশের প্রাইসের অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করেছি। সেন্সার রিডিং আমরা ফেয়ারলি অ্যাকিউরেট পেয়েছি। স্টেপ কাউন্টিং এর দিকে আমরা 98-97% অ্যাকিউরেসি পেয়েছি। তবে খেয়াল করলাম রিক্সা অথবা অন্য কোনো মোটরযানে যাতায়াত করলে স্টেপ কাউন্টিং এক্সট্রা কিছু অ্যাড হয়, আর আপনি যদি হাত ঝাঁকায় পার্সোনাল কোনো স্যাটিসফ্যাকশন অর্জন করতে চান সেক্ষেত্রেও কিছু স্টেপ কাউন্টিং অ্যাড হতে পারে। তবে এটার স্লিপ ট্র্যাকিংটা আমার ভালো লাগে নাই, একদিন দিনের বেলা এটা পরে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখলাম এটা কোনো ডাটাই শো করছে না, দ্যাটস স্যাড। ওয়াচটিতে 100টার বেশি স্পোর্টস মোড রয়েছে, যারা স্পোর্টস এনথুসিয়াস্ট আছেন তারা এখান থেকে পার্সোনাল মোডটা ট্রিগার করতে পারবেন। তবে এটাতে VO2 ম্যাক্স সাপোর্ট থাকা উচিত ছিল, যেটা আমি মি ব্যান্ড 7 প্রোতে পেয়েছি। এছাড়া দুটো গেম, মিউজিক কন্ট্রোল করার জন্য ফিচার এবং স্মার্ট ওয়াচে আনুষঙ্গিক আরও যে যে ফিচার থাকে সবই এখানে আছে। আর এই ফিচারগুলোকে পাওয়ার আপ করছে 300 mAh ব্যাটারি। আমরা টেস্টিং পিরিয়ডে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এই অবস্থায় কিছু সময় AOD অন ছিল, ম্যাক্সিমাম টাইম আমার ফোনের সাথে কানেক্টেড ছিল, নোটিফিকেশন এসেছে, কল এসেছে, দ্যাট মিনস আমি হেভি ইউজ করেছি। পরের সার্কেলে আমি 4.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেলাম, ওই সময়টাতে AOD অফ ছিল বাট অ্যাপের সাথে কানেক্টেড ছিল, নোটিফিকেশন এসেছে, কল রিসিভ করিনি। আমি এক্সপেক্ট করব এই বিষয়গুলো যদি কিসলেক্ট ফলো আপ করে তাহলে পরবর্তী মডেলটা আরও জোস হবে, ডিভাইসের ব্যাটারি ব্যাকআপটা বাড়াতে হবে। এত সুন্দর ডিসপ্লে যদি 60Hz হতো এবং তার সাথে যদি একটু ক্যাপাবল হার্ডওয়্যার র্যাম এবং রোম বৃদ্ধি করা যায় তাহলে এটা আরও ফাস্টার একটা রেসপন্স টাইম পাওয়া যেত, যেটা আমার মনে হয় এই প্রাইসে একটা গ্রাউন্ড ব্রেকিং ব্যাপার হবে। আর লাস্টলি এই ওয়াচটার ফার্মওয়্যার আপডেট দিতে আমি ব্যাপক প্যারা খেয়েছি। আপডেট আসলো, অ্যাপের মধ্যে ক্লিক করলাম, 15% যে ছেড়ে দেয় ডিসকানেক্টেড, আবার ক্লিক করলাম, 98% যে ছেড়ে দেয় ডিসকানেক্টেড, এরকম 6-7 অ্যাটেম্প নেওয়ার পরে 100% কমপ্লিট হলো। এই ব্যাপারটা আমার মনে হয় কিসলেক্টেড দেখা উচিত। আপনারা যারা আমাকে অনেকদিন থেকেই ফলো করেন তারা জেনে থাকবেন আমি ব্যক্তিগতভাবে স্মার্ট ওয়াচ তেমন একটা ব্যবহার করি না, রিভিউয়ের কাজে অবভিয়াসলি ইউজ করি, এর নিয়ে কোনো সন্দেহ নাই। সো আমার ওয়াচ রোলের মধ্যে মি ব্যান্ড 7 প্রো বাদ দিয়ে বাকি সবগুলোই অ্যানালগ করি, বাট দিস ইজ দ্য ফার্স্ট স্মার্ট ওয়াচ যেটা আমার ওয়াচ রোলের মধ্যে ঢুকেছে। সো এটাকে আমি পার্সোনালি খুবই বেশি পছন্দ করেছি কারণ এর লুক, সলিড ফিচার, বাংলা সাপোর্ট এবং ডিসপ্লের কারণে। আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন এই প্রাইস রেঞ্জের অন্যান্য ওয়াচের সাথে এটার পার্থক্য কি, কোনটা ভালো, কোনটা কিনবো। আমি বলবো আপনি এটা লুক দেখেন, ইফ ইউ লাইক ইট গো ফর ইট, কোনো দিক থেকে কোনো রিগ্রেট থাকবে না। আমি পার্সোনালি হয়তো এটার কলিং ফিচারটা অফ রেখে GPS অ্যাড করার প্ল্যান করতাম, তাহলে না একদম কমপ্লিট একটা প্যাকেজ হতো, কারণ কলিং ফিচারটা অতটা লাগেও না। বাট GPS থাকলে যারা সাইক্লিং করেন, দৌড়াদৌড়ির সাথে যুক্ত, তার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেতেন। আমার মতে 7,000 টাকার প্রাইস সেগমেন্টে দিস ইজ দ্য বেস্ট স্মার্ট ওয়াচ। ইনফ্যাক্ট 2023 রিলিজ পাওয়া 10,000 টাকার নিচে এটা আমার কাছে সবচেয়ে আইকনিক এবং পছন্দের স্মার্ট ওয়াচ বলেই মনে হয়েছে। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা পার্সোনাল ডিসিশন দিতে হেল্প করবে। আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।